ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা আছি মানি কন্ট্রোলের উপর এবং আজকে আমরা বারোশো টাকার একটি স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি যার মধ্যে কোয়ার্টার থ্রি রেজাল্ট এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি তো চলুন রেজাল্ট কেমন এসেছে আমরা দেখে নেব তার এফেক্ট চার্টের মধ্যে কিভাবে পড়তে পারে সেটাও কিন্তু ফ্রেন্ডস আজকে আমরা বোঝার চেষ্টা করব তার আগে ফ্রেন্ডস এখনও যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য চিরুন আমরা চলে যাব প্রাইস পারফরমেন্স কেমন আছে সেটা দেখার জন্য আমরা সবার প্রথমে দেখে নেব যে প্রাইস পারফরমেন্স কেমন আছে এই ওয়ান ইয়ারে আমরা দেখতে পাচ্ছি যে থার্টি ফাইভ পার্সেন্টের মতো পজিটিভ মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে থ্রি ইয়ার্সে নেগেটিভ অলমোস্ট টেন পার্সেন্টের মতো ভলিউম আজকে আমরা দেখতে পাচ্ছি নাইনটিন লেখের ভলিউম জেনেট হয়েছিল ইয়ার দেখতে পাওয়া যাচ্ছে এইটিন লেখের ভলিউম যেন হয়েছিলো তার মধ্যে থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কোয়ান্টিটি টেড হয়েছে ওয়ান উইক আগে টোয়েন্টি টু লেখের ভলিউম যেন জেনেছিলো তার মধ্যে কে থার্টি কোয়ান্টিটি ট্রেড হতে দেখতে পাওয়া যাচ্ছে ওয়ান মান্থ আগে টোয়েন্টি সিক্স ল্যাকের ভলিউম জেনের হয়েছিল তার মধ্যে কে থার্টি নাইন পার্সেন্ট কোয়ান্টিটি ট্রেড হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে তো অল্প পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু বাইংও চলছে কমিউনিটি সেন্টিমেন্টের উপর যদি নজর দেবেন তো এইটি সিক্স পার্সেন্ট বলছে বাই করার জন্য পার্সেন্ট বলছে হোল তো হিউজ কমিউনিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বাইং করার জন্যই পরামর্শ দিচ্ছে আরও ইনফরমেশনের উপর নজর রাখবো কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন আছে সেটাও আমরা দেখে নেবো দু হাজার আঠেরো সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল সতেরো হাজার দেন বাইশ হাজার আঠাশ হাজার সাতশো আঠাশ হাজার নশো এবং দু হাজার বাইশে তিরিশ হাজার দাঁড়িয়েছে দেখবেন তো তিন হাজার ছশো তিন হাজার তিনশো চার হাজার চারশো দু হাজার নশো এবং দু দাঁড়িয়েছে তো কোম্পানির মধ্যে রেভিনিউ বেড়েছে এবং নেট প্রফিটও বেড়েছে ফ্রেন্ডস আমরা চলে এসেছি নিউজের উপর কোম্পানির নাম আপনাদের সামনে আছে ইন্ডোস এন্ড নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করছি থার্ড কোয়ার্টার রেজাল্ট এসে পৌঁছেছে এবং সেখানে প্রফিট আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার অন ইয়ার জিএম দেখিয়েছে সিক্সটি নাইন মতন এবং তার নাম্বার হয়ে দাঁড়িয়েছে উনিশশো উনষাট দেখতে পাচ্ছি যে এনআইআই রাইজ হয়েছে নাইনটিন পারসেন্টের মতো এটা আমরা দেখতে পাচ্ছি যে ইটি পোল করা হয়েছিল সেখানে এক্সপেক্ট করা হচ্ছিল যে উনিশশো পঞ্চাশ করোর মতো নেট প্রফিট আসতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে তার থেকে কিন্তু বেশি এসেছে নেট ইন্টারেস্ট ইনকাম আমরা দেখতে পাচ্ছি নাইন্টিন এর মতো আপ দেখিয়েছে ইয়ার অন ইয়ার এবং যার নাম্বার হয়ে দাঁড়িয়েছে চার হাজার নশো পঁচানব্বই করের মতো প্রভিশন কে আমরা দেখতে পাচ্ছি যে ডিক্লাইন করেছে থার্টি সিক্স এর মতো ইয়ার অন ইয়ার যার নাম্বার আছে হাজার পঁয়ষট্টি করের মতো রাইট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নন পারফর্মিং অ্যাসেটও কিন্তু ডাউন হয়েছে টু পার্সেন্টের মতো আগের বছর সেম কোয়ার্টারে সেটা আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট মতন ছিল তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির রেজাল্ট প্রেজেন্ট করেছে এবং সেখানে রেজাল্ট কিন্তু ভালোই প্রেজেন্ট করেছে দুর্দান্ত একটা রেজাল্ট প্রেজেন্ট করেছে দেখতে পাওয়া যায় যেটা এক্সপেক্ট করা হচ্ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেটার এসেছে চলুন আমি চলে যাব চার্টের উপর যাওয়ার আগে ফ্রেন্ডস কোম্পানি এই মুহূর্তে বারোশো বাইশ টাকাতে ট্রেড করছে কোম্পানির লার্জ ক্যাপ কোম্পানি আছে চুরানব্বই হাজার মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে আরই আছে টেন পার্সেন্টের মতো এখানে আমি ম্যাক্সের চ্যাট লাগিয়েছি ম্যাক্সের চ্যাটের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে দু হাজারের লেভেল অবধি পৌঁছল দেন সেখান থেকে অনেকটাই কারেকশন দেখিয়েছিল একদম আমরা দেখতে পাচ্ছি যে চারশোর প্রাইজে চলে এসেছিলো দেন সেখান থেকে আবারও মুভমেন্ট আমাদেরকে অনেকটাই ওপরের দিকে দেখা আছে ব্যাঙ্কিং সেক্টরের স্টক আছে প্রাইভেট ব্যাঙ্কিং সেক্টরের স্টক আছে এই মুহূর্তে নাম্বার ফাইভে নিজের জায়গা বানিয়ে রেখেছে প্রফিট অ্যান্ড লসের উপর ফেরেন্স আমরা চলে এসেছি যদি রেভিনিউ দেখবেন তো দু হাজার বাইশ সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল তিরিশ হাজার এবং টিও আমরা দেখতে পাচ্ছি বত্রিশ হাজার হয়ে দাঁড়িয়েছে ঠিক একেবারে নেট প্রফিট চার হাজার ছশো থেকে পাঁচ হাজার নশো কর হয়ে দাঁড়িয়েছে ফ্রেন্ডস এই বছরটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ইয়ার ধরে কোম্পানির মধ্যে সিএজি এর খুবই দারুন আছে থার্টি সিক্স মতন দেখতে পাওয়া যাচ্ছে চলুন আমরা চলে যাব চার্টের উপর ফ্রেন্ডস আমরা চলে এসেছি জিরোদার প্ল্যাটফর্মের উপর এবং ইন্ডাস ইন্ড ব্যাঙ্কের চার্ট আমি আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি চার্টকে যদি দেখবেন তো এই লেভেলটা দেখুন ফ্রেন্ডস একই জায়গায় ঘোরাঘুরি করছে বেশ লম্বা সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে কনসোলিডেশনের পিরিয়ড আমাদেরকে দেখাচ্ছে এই প্রাইসটাকেও যদি ভেঙে দিচ্ছে এগারোশো পনেরো লেভেলের নিচে যদি চলে আসে তাহলে ডেফিনেটলি এখান থেকে নিচের দিকেই নেমে আসতে পারে রেজাল্ট আসার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে রেড রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে দিক ক্যান্ডেল তৈরি হতে দেখতে পাওয়া যায় তো ডেফিনেটলি ডাউন ট্রেন্ড চলছে এই মুহূর্তে দর্দি তৈরি হচ্ছে তো এখান থেকে হয়তো কিছুটা কারেকশান আমাদেরকে দেখাতে পারে এগারোশো পনেরোর কাছে স্ট্রং সাপোর্ট আছে এই সাপোর্টটাকে ভেঙে দিলে ডেফিনেটলির মধ্যে কারেকশন কিন্তু আসতে পারে তো এই মুহূর্তে আপনারা চেলে নজর রাখতে পারেন তো আপনাদের কি মতামত সেই কোম্পানির ব্যাপারে অবশ্যই লিখতে ভুলবেন না চলুন দেখাবে একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ